বিশ্ব জয় করলো বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ সালে আহমদ তাকরিম। আন্তর্জাতিক অঙ্গনে এই সোনার ছেলের অসামান্য অর্জনে আবারও দেশের মুখ উজ্জ্বল হলো। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত 26তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে যায় ছেলেটি। লাল সবুজ পতাকার প্রতিনিধিত্ব করে দেশের জন্য গৌরব বয়ে আনায় সোশ্যাল মিডিয়ায় তাকরিমকে অভিনন্দন জানিয়েছেন অনেকে। বাংলাদেশি মুদ্রায় প্রায় 72 লাখ টাকা পুরস্কার পেয়েছে এই কিশোর। কোরআন প্রতিযোগিতায় মুগ্ধতা ছড়িয়ে বিচারকদের মন জয় করেছে তাকরিম। দুবাইয়ের এক্সপো সিটির আল ওয়াসাল প্লাজায় তাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। 2 রমজান থেকে 13 রমজান পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের 190 জন হাফেজ অংশ নেয়। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইথিওপিয়ার আব্বাস হাদি ওমর, তৃতীয় হয়েছে সৌদি আরবের খালেদ আল বুরকানি। দুবাই থেকে আজ তাকরিমের সঙ্গে দেশের পথে রওনা দিয়েছেন তার শিক্ষক মুর্তজা হাসান ফয়জি মাসুম। 15 বছর বয়সী তাকরিম ঢাকার মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামী মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র, টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে। সে 2022 সালে সৌদি আরবে 42তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় খ গ্রুপে 111টি দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে তাকরিম। গত বছর ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয় সে। তার আগে 2021 সালে লিবিয়ার বন্দরনগরী বেনগাজিতে 10ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সপ্তম হয়েছে তাকরিম।